আবারও উচ্চশিক্ষা দফতরের দ্বারস্থ হল ট্যাট ওয়ান ও ট্যাট টু পরীক্ষার্থীরা। চলতি বছরের 26শে সেপ্টেম্বর ট্যাট ওয়ান ও 3রা অক্টোবর ট্যাট টু পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেখা গেছে উভয় পরীক্ষাতেই আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন করা হয়েছে, পাশাপাশি দেখা গেছে প্রশ্নপত্রে বাংলা ও ইংলিশের সঙ্গে কোনো মিল নেই। তা দেখে চিন্তিত পরীক্ষার্থীরা। এর জন্য দায়ী টিআরবিটি, কেননা টিআরবিটি পরীক্ষা নিয়েছে। তাই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার পরীক্ষার্থীরা উচ্চশিক্ষা ভবনে আসে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিতে, কেননা এই প্রশ্নপত্র ভুলের জন্য কোনো পরীক্ষার্থী দায়ী নয়। এখন দেখার কি পদক্ষেপ নেয় দফতর, সেই দিকেই তাকিয়ে আছে পরীক্ষার্থীরা। সেপ্টেম্বরের 26 তারিখ ট্যাট ওয়ান পরীক্ষা হয়েছিল এবং অক্টোবরের 3 তারিখ ট্যাট টু পরীক্ষা হয়েছে। আমরা যখন পরীক্ষা প্রশ্নপত্র পরীক্ষা দিই তখন দেখি প্রশ্নপত্রে একাধিক প্রশ্ন আউট অফ সিলেবাস হয়েছে এবং একাধিক প্রশ্নের উত্তর একাধিক দিয়েছে বা এবং কোশ্চেনগুলো বিভ্রান্তিমূলক দেখা যায়, একটা প্রশ্নের উত্তর 2-3টাও হয়ে যায়। তাহলে সেখানে দেখা যায় আমরা পরীক্ষা দিয়ে সেখানে বিভ্রান্তি হয়ে গেছে। তো আমরা টিএমডির কাছে দাবি রাখছি এবং দেখা যায় কিছু প্রশ্ন আছে অর্থগত এবং ঘটনগত দিক থেকে সম্পূর্ণ ভিন্ন, বাংলা ইংলিশের মধ্যে কোনো মিল নেই। বাংলাটা বলে দেখা যায় প্রশ্নটার আনসারটা আসে একরকম, ইংলিশটা বলে দেখা যায় আনসারটা আসে আরেক রকম। আরো এসেছি, কিন্তু টিআরবিটি এক একজনের কাছে এক একজনের একটা কথা বলছি, আমাদের টিচারদের যোগ্যতা নিয়ে কথা বলছি যে আমরা, উনি বলছেন যে আমরা টিচার হওয়ার যোগ্য নয় এরকমও বলছেন। তো আমাদের কোনো অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়নি, শুধু দেওয়া হয়েছে যে 9-10 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দিবে, এরপরে যে বলেছে 15-20 তারিখ, কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশান আমাদের দেওয়া হয়নি। তো আজকে আমাদের দাবি যে কন্ট্রোলার সাহেব উনি এসে মিডিয়ার সামনে বলুক যে আমাদের ফাইনাল আনসার কী দেবেন এবং আমাদের রেফারেন্সগুলো অফলাইনে রাখবে কি না সেটা আমরা ওনার থেকে জানতে চাই, কারণ উনি আমাদের 4-5 জনকে ডেকে পার্সোনালি বলছেন, হ্যাঁ, কিন্তু এটা মিডিয়ার সামনে কোনো কিছু বলছেন না বা অফিসিয়াল কোনো নোটিফিকেশান দেননি। আজকে ওনাকে মিডিয়ার সামনে এসে বলতে হবে যে আমাদের অফলাইনে রেফারেন্স রাখবে কি না এবং আমাদের ফাইনাল আনসার কি কবে দেবে, এটাই আমাদের দাবি। আর যতক্ষণ অব্দি উনি মিডিয়ার সামনে না আসেন এতক্ষণ অব্দি আমরা এখানেই থাকছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।